টেট কাম রিক্রুইটমেন্ট টেস্ট পরীক্ষা পতার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত বহুতো টেট উত্তীর্ণর মনত দুঃখ দিছে। এগারী টেট উত্তীর্ণ প্রার্থীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক লগ ধরে পোনপটিয়াক নিযুক্তি দিয়ার কথা উল্লেখ করেছে। অর্থাৎ টেট কাম রিক্রুইটমেন্ট পরীক্ষা নপতাক আগতে টেট পাস করে থাকা লোকর অনুরোধ করেছে তখেতে। আর তখেতে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কি বলে কৈছে আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় উত্তর কি বলে দিছে সেইখিনি কথা মই এই ভিডিওট শুনাম। আপনাদের ইতিমধ্যে গম পাইছে যে গ্রেজুয়েট টিচার পোস্ট গ্রেজুয়েট টিচার সকলের কারণে এবার যে নিযুক্তি প্রক্রিয়া হব সেই নিযুক্তি প্রক্রিয়া টেট কাম রিক্রুইটমেন্ট একটা টেস্ট পরীক্ষা হব বলে ক্যাবিনেটত সিদ্ধান্ত হয়েছে। আর এই সিদ্ধান্তটো প্রায় সকলে গমিয়ে পাইছে। আর ইতিমধ্যে যখন হাইস্কুল টেট বা হায়ার সেকেন্ডারি টেট পাস করে থাকে সেই সকল যথেষ্ট অনিশ্চয়তা ভুগিছে। এল পি ইউ পি টেট উত্তীর্ণ সকলেও বহুতে নতুনক রিক্রুইটমেন্ট পরীক্ষা নপতাক পূর্বর নিয়মর দরেই নিযুক্তি প্রদান করবর কারণে দাবি জানাই আছে। আজির ভিডিওট মই মাত্র এই কথাটো জানাব বিচাৰিছো যে হাইস্কুল আর হায়ার সেকেন্ডারি নিযুক্তির কারণে যে নতুনক টেট পরীক্ষা নাপাতে ডাইরেক্ট একটা টেট কাম রিক্রুইটমেন্ট পরীক্ষা হওয়ার কথা আছে সেই কথাটো কেনে ধরনের প্রার্থী সকলের মনত ক্রিয়া করেছে আপনাদের এই অডিও ক্লিপটি শুনলে গম পাব। মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক এগারী টেট উত্তীর্ণ প্রার্থীয় পোনপটিয়াক লগ ধরে কি কৈছে আর তখেতে উত্তর কি দিছে সেইখিনিও শুনকছন। কথাটো আপনাদের গম পাইছে আকৌ শুনকছন বাৰু। গতিকে এইখিনিও যুক্তি নথকা নহয় কারণ একাংশই টেট পাস করে থাকে হাইস্কুল টেট বা হায়ার সেকেন্ডারি টেট। আর নতুনক যে টেট কাম রিক্রুইটমেন্ট পরীক্ষা হব তা টেট পাস নকৰা সকলেও দিব পাৰিব। গতিকে এই ক্ষেত্রে টেট উত্তীর্ণ হয়ে থাকা সকলে যথেষ্ট কষ্ট করে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আছে সেই সকলের মনত নানা আশঙ্কায় দেখা দিছে। গতিকে যদিহে সরকার একটা স্থির সিদ্ধান্ত লয়ে ইতিমধ্যে তো ক্যাবিনেটর সিদ্ধান্ত হয়ে গেছে যে টেট কাম রিক্রুইটমেন্ট পরীক্ষা পতার কথা তেতিয়াহলে আগতে টেট পাস করে থাকা সকলের বাবে এটা যদি অতিরিক্ত নম্বর দিয়ার ব্যবস্থা করে তেতিয়া মই ভাবো এই সমস্যাটো সমাধান হব। আজির ভিডিওটির মূল কথাখিনি ইমানে। মই ভাবো যে আপনাদেরও কমেন্টখিনি লিখিব যে আগতে যদি টেট পাস করে থাকা সকলের কারণে একটা অতিরিক্ত নম্বর দিয়া হয় তেতিয়াহলে টেট কাম রিক্রুইটমেন্ট পরীক্ষাট আগতে টেট পাস করে থাকা সকলে চাকরি পাবলে সুবিধা হব। গতি একটা চিন্তাই করব লাগবে কারণ প্রার্থীগুলো কোয়া মতে বারোশমান ক্যান্ডিডেট রয়ে গেছে হায়ার সেকেন্ডারি টেট উত্তীর্ণ কথা কৈছে। আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ে পোনপটিয়াক সেই হব নে নহব কোয়া নাই যদিও এই কথাখিনি যেহেতু মুখ্যমন্ত্রী ডাঙরিয়ারও অবগত হয়েছে নিশ্চয় এই ক্ষেত্রে টেট উত্তীর্ণসকলে একটা পদক্ষেপ ললে অন্তত অন্য নহলেও নিযুক্তি প্রক্রিয়া টেট উত্তীর্ণসকলের কারণে একটা অতিরিক্ত নম্বর দিয়ার হয়তো ব্যবস্থা করবেন।